প্রতিটা মানুষের জীবনে যেমনি রয়েছে সফলতা ঠিক তেমনি রয়েছে ব্যর্থতা সফলতা সিঁড়ি মানুষ যেমন ধরে রাখতে পারে না ঠিক তেমনি ব্যর্থতায় মানুষ হয়ে পড়ে হতাশ জীবনের এই জোয়ার ভাটায় উত্থান পতন থাকবেই প্রিয় দর্শক ঠিক এমনই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে আমাদের আজকের পর্বের নাম প্রতারক রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রঙ আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে এনেছে নিজের চারপাশে চেনা লক্ষ্মী দেখলেন কেমন অচেনা গাম্ভীর্যে খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি শোনো কাজ কিন্তু আমি প্রায় গুছিয়ে ফেলেছি এখন ক্যাশটা হাতে পেলেই অল ডান আসলে ভাবছিলাম চার মাস তো হয়ে গেল আবির ভাই তো কিছু বলছে না এত চিন্তা করার কি আছে বলতো আর তাছাড়া এত বড় একটা কাজ একটু ধৈর্য তো ধরতেই হবে না তোমাকে হ্যাঁ সেটা ঠিক বলেছ কিন্তু মানে মানে তোমার টাকায় সংসার চলে আমি কিছু করি না এটা আমার ভাবতে খারাপ লাগে আমার টাকা তো তোমারই টাকা আর দেখো আবির ভাই যখন বলেছে উনি কিছু একটা করবেই জানো একটা স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না আমার জানি জানি আমি স্বপ্নের কথা জানি এত চিন্তা করো না তো একটু ধৈর্য ধরো চা খাবে হ্যাঁ দাও বই পড়ো বই পড়লে মন ভালো হয়
আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আসলে মৃত্যুর উপর তো কারো হাত নেই। যে গাড়ি আপনার হাজবেন্ডকে অ্যাক্সিডেন্ট করেছে আমরা যত দ্রুত সম্ভব সেটিকে গ্রেফতারের ব্যবস্থা করছি। আর কত মানুষ প্রাণ হারালে আপনারা অপরাধীদেরকে শাস্তির আওতায় আনবেন? দেখুন, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। অনেক রাত হয়ে গিয়েছিল, সো সেখানে তেমন কোনো মানুষজনও ছিল না, আর যেখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেই জায়গাটি অন্ধকার ছিল। তাহলে কি আমি বিচার পাবো না? অবশ্যই পাবেন। আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করছি। আপনার বাসায় আর কেউ নেই? আই মিন, আপনার শ্বশুর বাড়ি কেউ? আপনি তো একা। না, আমি এই বাসায় একাই থাকি, আর ওর পুরো দূরের আত্মীয় আমি তেমন কাউকে চিনিও চেনেন না। মানে ওনার কোনো আত্মীয় স্বজনের সাথে কখন আপনার পরিচয় হয়নি? তাহলে আপনাদের বিয়েটা কিভাবে হলো? ও কারোর সাথে আমাকে ওভাবে পরিচয় করিয়ে দেয়নি, আমরা নিজে নিজেই বিয়ে করেছিলাম। কিছু মনে করবেন না। আপনাদের পরিচয়টা কিভাবে হলো? আসলে ও থিয়েটার করতো, শিল্পকলায় আমি প্রায়ই নাটক দেখতে যেতাম, ওখানেই আমাদের পরিচয়। 4 মাস আগে আমরা নিজেরা নিজেরাই বিয়ে করি। আপনি কখনো জানতে চাননি ওনার আত্মীয় স্বজনরা কোথায় থাকে, বাবা মা কোথায় থাকে? জানতে চেয়েছি। ও আসলে বলেছিল আমাকে যে ওর বাবা মা কেউ নেই, আর যে কজন আত্মীয় স্বজন আছেন তাদের সাথে ওর কোনো যোগাযোগ নেই। ওকে মিস নাদিরা, আপনার কাছে ওনার কোনো আইডি কার্ড আছে? জি আছে। প্লিজ একটু নিয়ে আসুন। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। আর সেই দুর্ঘটনা যদি হয় অকাল মৃত্যু, তাহলে তার সাথে জড়িয়ে পড়ে কয়েকটি জীবন, এবং প্রত্যেকটি জীবন হয়ে পড়ে নিঃস্ব, পড়ে যায় হতাশায়। প্রিয় দর্শক, ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে মিস্টার রাফাত ও তার পরিবারের সাথে। মিস্টার রাফাতের অকাল মৃত্যুতে তার স্ত্রী হয়ে পড়েছিল নিঃস্ব। মিস্টার রাফাত শুধু রেখে গিয়েছিল একটি অবলম্বন, যা ছিল তার করা ইন্স্যুরেন্স। আমি ফ্রিল্যান্স ইন্স্যুরেন্স থেকে এসেছিলাম। মিসেস নাদিরা, আপনার হাজবেন্ড রাফায়েত শেখ আমাদের কোম্পানিতে একটা জীবন বিমা করেছিল, আপনি কি জানেন? জি, আমি জানি। আচ্ছা, উনি কেন জীবন বিমা করেছিল এ বিষয়ে কিছু জানেন? ও আসলে সব বিষয়েই আমার সাথে শেয়ার করতো। ওর তেমন কোনো চাকরি ছিল না, আর আমার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত ছিল, হয়তোবা সে কারণেই বিমাটা করা। কত মাস আগে বলেছিল আপনাকে? হ্যাঁ, 4 মাস আগে। আসলে যখন আমাদের বিয়ে হয়েছিল এর পরপরই। আচ্ছা, এই বিমাটাতে আপনাকে কেন নমিনি করেছিল এ বিষয়ে কিছু? আসলে ওর জন্মের পরপরই ওর বাবা মা মারা যায়, আর ওর ভাই বোন বলতে তেমন কেউ নেই, হয়তোবা সেই জন্য। ও আচ্ছা, তাহলে আপনি মিস্টার রাফাত সাহেবের ডেথ সার্টিফিকেট, আপনাদের বিয়ের রেজিস্ট্রেশন কার্ড, আইডি কার্ড এবং বিমার কাগজপত্রগুলো একটু নিয়ে আসুন। হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা মিসেস নাদিরা, আমাদের বেশ কিছু ফর্মালিটিস আছে, তো ওগুলো কমপ্লিট করলে দেন আপনি আপনার চেকটা পেয়ে যাবেন। যত দ্রুত সম্ভব একটু চেষ্টা করবেন। আচ্ছা, নিশ্চয়ই, ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমাদের থানাতে একটা অ্যাক্সিডেন্টের রিপোর্টের ছোট খবর কি? স্যার, এখন পর্যন্ত ইনভেস্টিগেট করে যেটা পেয়েছি স্যার, এটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল। তবে একটা বিষয় স্যার এখানে জড়িত। কি সেটা?
স্যার ওনার নামে একটা মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করা ছিল, আর যার নমিনি ছিল ওনার স্ত্রী। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করেছিল, আমরা ডেথ সার্টিফিকেটটা দিয়ে দিলেই ওনারা টাকাটা ক্লিয়ার করে দেবেন। তাহলে তুমি একটা কাজ করো, একটু ভালোভাবে ইনভেস্টিগেট করো, একটা রিপোর্ট জমা দাও, দেখা যাক কি হয়। ওকে স্যার, আমি একটু ডিপলি ইনভেস্টিগেট করে দেন রিপোর্ট করি স্যার। মানে ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে? দেখুন, আমরা এখন পর্যন্ত যা জানি ওনার মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হয়েছে। আচ্ছা, ওনার বিয়ে বা পরিচয় এসব পর্যন্ত কিছু জানেন? আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা ইনফরমেশন নিয়েছি, ওনার আইডি কার্ড এবং ম্যারেজ রেজিস্টার চেক করে ওনার তথ্যের সত্যতা প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, তাহলে অফিসার, আমরা কি ওনার ওয়াইফকে বীমা পত্রে চুক্তি অনুযায়ী সব টাকা পয়সা এখন দিয়ে দিতে পারি? আমার মনে হয় আপনারা একটু ওয়েট করা উচিত, আমরা এখন ইনভেস্টিগেশন প্রপারলি কমপ্লিট করিনি। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হোক, তখন আমার তদন্ত অফিসার আপনাদেরকে জানাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের তদন্তের অপেক্ষায় রইলাম, আসি। ডাক্তার কি বললো মাসুদ? স্যার, ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যা করা হয়েছে। মার্ডার ওয়েপন পেয়েছো? না স্যার, মার্ডার ওয়েপন এখন উদ্ধার করতে পারিনি। পরিবারে কেউ অথবা অন্য কেউ কি বডি ক্লেম করেছে? না স্যার, থানায় এখন পর্যন্ত এরকম কোনো রিপোর্ট হয়নি। এক কাজ করো স্যার, একটু ভালোভাবে ইনভেস্টিগেট করো, ক্রাইম সিনে যাও, আশপাশের লোকজনের সাথে কথা বলে দেখো কেউ দেখেছে কিনা। ওকে স্যার, আমি ক্রাইম সিনের আশেপাশে জিজ্ঞাসাবাদ করে দেখি কোনো ক্লু পাই কিনা। আর পোস্টমর্টেম রিপোর্টটা কবে পাচ্ছি? স্যার, আগামী দুদিনের মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট আমরা হাতে পেয়ে যাব। ওকে, কিপ ইনফর্মড। ওকে স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, যে লাস্টার পরিচয় স্যার খুঁজতে এসেছি তার ব্যাপারে স্যার এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। জি স্যার, আমি স্যার আশেপাশে থানাতেও খোঁজ নিয়েছি, তাদের কাছেও স্যার কোনো আপডেট আসেনি। ওকে স্যার, আমি আশেপাশে আরেকটু খোঁজ নিয়ে স্যার থানায় ব্যাক করছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।
না স্যার, সেরকম কোনো পরিচয় স্যার এখনো পাইনি। আর আমি স্যার আশেপাশের থানাতেও খোঁজ নিয়ে দেখেছি, সেখানেও স্যার কোনো মিসিং রিপোর্ট করা হয়নি। আমার লাশের সাথে কোনো আইডি কার্ড ছিল না? না স্যার, সেরকম কোনো কিছুই ছিল না। আমার মনে হয় স্যার খুনি ইন্টেনশনালি সব সরিয়ে নিয়েছে। খুনটা আসলে খুব জঘন্যভাবে করা হয়েছে, ধারালো অস্ত্রের বেশ কিছু আঘাতে ছিল, সেখান থেকে রক্ত ঘটনা, তার থেকে মৃত্যু। তাহলে কি স্যার আমরা লাশটি অজ্ঞাতনামা হিসেবে দাফন করে দিব? না, এক কাজ করো স্যার, লাশটির ছবি দিয়ে পেপারে বিজ্ঞাপন দাও। ওকে স্যার। আচ্ছা অফিসার, আমি আপনাদের থানায় গিয়েছিলাম, তো ওসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছিলেন যে সব কিছু কনফার্ম হলে আমাকে জানাবেন, কিন্তু এখনও তো কিছু জানালো না। যে আমি ব্যাপারটি শুনেছি, স্যারই আমাকে পাঠিয়েছে আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য। আচ্ছা, আর আমাদের কিছু ব্যাপার রয়েছে যেগুলো আপনার সাথে কথা বলার পরে আমরা ক্লিয়ার হতে পারবো, এরপর আমরা আপনাকে কনফার্মেশন জানাতে পারবো। আচ্ছা বলুন, আপনি কি জানতে চান? ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা কত ছিল? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? মৃত্যুর আগে ইনস্টলমেন্টের টাকা প্রপারলি পরিশোধ করতে পারতেন? হ্যাঁ, উনি তো সবগুলো ইনস্টলমেন্ট ঠিকঠাক মতোই দিতে পারছিলেন। আচ্ছা, আপনাদের কি কোনো কারণে সন্দেহ হয়নি একজন মধ্যম আয়ের মানুষ 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করছে? না, আমাদের তো কোনো সন্দেহ হয়নি, কারণ আমরা সকল কাগজপত্র দেখেছি, ওনার স্টেটমেন্টও আমরা ভেরিফাই করেছি, সব ঠিকঠাক ছিল। কেন, আপনাদের কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ তো একটু হচ্ছেই, ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট অনেক বেশি, 1 কোটি টাকা। আমরা একটু ডিপলি ইনভেস্টিগেট করতে চাচ্ছি, এরপর আমরা আপনাকে কনফার্মেশন জানাবো। আচ্ছা, আপনারা জানালে আমরা খুব উপকৃত হব, কারণ আমাকে তো চেকটা ইস্যু করতে হবে। জি শিওর, আশা করি খুব দ্রুতই আপনাকে কনফার্মেশনটা জানাবো। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমাদের এই সমাজের প্রত্যেকটি মানুষ কারো না কারো আপনজন। আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে চমকে দেয়, আমাদের হৃদয়কে করে আহত। আবিরের লাশ উদ্ধার এমনই একটি ঘটনা। পুলিশ শত চেষ্টা করেও বের করতে পারেনি কে আবির, কি তার প্রকৃত পরিচয়। শেষ পর্যন্ত পুলিশ আশ্রয় নেয় পত্রিকার। পত্রিকায় বিজ্ঞাপন দেয় আবিরের প্রকৃত পরিচয় জানার জন্য। প্রিয় দর্শক, লাশ কি আদৌ তার পরিবারের কাছে পৌঁছবে? পাবে তার পরিবারের সান্নিধ্য, নাকি 8-10টা বেয়ারিশ লাশের মতো দাফন হয়ে যাবে? তাহলে এতদিন কোথায় ছিলেন আপনারা? আমি আসলে বিষয়টা জানতাম না। আপনার ভাই কি একাই থাকতেন? না, একা থাকতো না, আমি ভাই ভাবি একসাথেই থাকতাম, পরে ওনারা আলাদা হয়ে চলে আসেন। আচ্ছা, তো আপনার ভাইয়ের ব্যাপারে কি আপনি কিছু জানেন? কিছুটা জানি স্যার। কি জানেন বলুন তো? ভাইয়া ব্যবসা করতো, বিয়ের পর ভাবির বিলাসী জীবন ও ভাইয়ার ব্যবসায় অমনোযোগিতায় অনেক টাকা লস হয়ে যায়, এতে ভাইয়া অনেক ঋণ হয়ে যান, আর সে থেকে শুরু হয় সংসারে অশান্তি। তোমার জন্য আজকে এই অবস্থা। আমার জন্য মানে? তুমি দিনের পর দিন ব্যবসায় লস করে যাবে, সেটা কি আমার দোষ? তোমার বিলাসবহুল জীবনে চাইদা মেটাতে গিয়ে আজই অবস্থা হয়েছে। আমি অত কিছু শুনতে চাই না। প্রথমে তুমি আমার আত্মীয় স্বজনের দেনা পাওনা শোধ করবে, তারপর অন্য হিসাব। কিসের আত্মীয় স্বজন? কিসের আত্মীয় স্বজন? আমাদের যখন দুরবস্থা গিয়েছে, তোমার বাপের বাড়ি কেউ কোনো খোঁজ খবর নিয়েছে আমাদের? খোঁজ খবর কেন নিবে, তাদের কি দায় পড়েছে? অবশ্য দায় আছে, মেয়েকে যেখানে বিয়ে দিয়েছে সেখানে দায় থাকবে না তাদের? আমার বাবা কিন্তু আগেও তোমাকে অনেক টাকা দিয়েছে। তো তো কি হয়েছে? প্রয়োজন হলে আবার টাকা দিবে, কথাটা স্পষ্ট মনে রেখো। আমার বাবা আর কোনো টাকা দিতে পারবে না, যথেষ্ট টাকা দিয়েছে তোমাকে, লজ্জা লাগে না বাবার কাছ থেকে টাকা চাইতে? একটু জলদি করো, হাতে এখনো সময় নেই। শোন, তুই তো পরিস্থিতি সবকিছু জানিস, মানে কদিনের জন্য একটু ঢাকায় যাচ্ছি, চারদিকে পাওনা দাওয়াতে যে অবস্থা, মানে অস্থির হয়ে যাচ্ছে আসলে। এভাবে চলে গেলে কি সব সমাধান হয়ে যাবে? একটার একটা ব্যবস্থা হবে। আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, লোনটা হয়ে গেলে আমি সবার ঋণ একদম শোধ করে দিব। এই হলো, তোমার দেরি হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা শোন, আমার রেগুলার যে নাম্বারটা ওটা বন্ধ থাকতে পারে, টেনশন করিস না, আমি টাইম টু টাইম তোর সাথে যোগাযোগ করবো, ঠিক আছে?
হিরো এসো। তারা কোথায় ছিল আমি আর জানি না। আপনি ফোন করেছিলেন? জি করেছি, তারপর থেকে তার দুজনের ফোনই বন্ধ। তো এত ঘটনা ঘটে গেল, ওনার স্ত্রী কোথায়? ওনার স্ত্রীর কোনো ছবি আছে আপনার কাছে? জি স্যার। আপনি কি বলছেন? উনি তো মিস্টার রাফাতের স্ত্রী। কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওনার স্বামী মারা গেলেন। এসব আপনি কি বলছেন স্যার? আমি সত্যি বলছি। আপনি শিওর তো যে উনি আপনার ভাবি? জি স্যার। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, চিন্তার বিষয়। এক কাজ করুন, আপনি আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিন। কোনো নতুন তথ্য পেলে আমরা আপনাকে জানাবো, আর আপনি যদি কোনো তথ্য পান এই বিষয়ে আমাদেরকে অবগত করবেন। কি মনে হচ্ছে তোমার, পুরো গেমটার পিছনে মাস্টার মাইন্ড কি? স্যার আমার মনে হয় আবি সাহেবের স্ত্রী নাদিরা এর সাথে জড়িত। আমারও তাই মনে হচ্ছে। এক কাজ করো, নাদিরাকে ডাকো, দেখি তার বিলাসী জীবনের জন্য কত টাকার প্রয়োজন। ওকে স্যার। অবশেষে বেরিয়ে এলো সেই অজ্ঞাত লাশটির পরিচয়। মিস্টার আবিরের ব্যবসায় লোকসানের পর লোকচক্ষুর আড়ালে তার স্ত্রীকে নিয়ে চলে যাওয়া, তার স্ত্রীর বাড়ি ছেড়ে দেওয়া এবং মিস্টার আবিরের হত্যা, সবকিছু বেশ ভাবিয়ে তোলে পুলিশকে। সবচেয়ে বড় যে রহস্যটি হচ্ছে সেটি হচ্ছে মিস্টার আবিরের স্ত্রী আর কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মিস্টার রাফাতের স্ত্রী একজনই। প্রিয় দর্শক, এই ত্রিমুখী অদ্ভুত ঘটনার রহস্য কি উন্মোচিত হবে নাকি রয়ে যাবে লোকচক্ষুর আড়ালে? থানা থেকে আসলে আমার যত কাগজপত্র ছিল সবগুলো চলে এসেছে, এখন যদি আপনারা একটু চেকটা ক্লিয়ার করে দিতেন। আপনি প্রয়োজনীয় কাগজগুলো একটু আমাদের অফিসে পাঠিয়ে দিন, খুব দ্রুতই আপনার নামে চেক ইস্যু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাগজপত্র পাঠানোর ব্যবস্থা করছি। আবির ও নাদিরার পরিকল্পনা মাফিক সব কিছু বেশ ঠিকঠাক যাচ্ছিল। পুলিশের তদন্ত ও ইন্স্যুরেন্স কোম্পানির রিপোর্ট সব এই বলে দিচ্ছিল রাফাতের মৃত্যুর পর বা তার অবর্তমানে সব অর্থের মালিক হচ্ছে নাদিরা। ইন্স্যুরেন্স কোম্পানিও সম্মতি জানিয়ে দিয়েছিল। আপনারা? জি আমরা। শুনলাম আপনি নাকি বাসা ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, কারণ এত বড় বাড়ি, তাছাড়া আমি একা থাকি তাই। কি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এতগুলো টাকা হাতিয়ে নিলেন, তাহলে ভাড়া দিতে অসুবিধা কি? মানে মানে বুঝতে পারছেন না, টাকার জন্য আপনি দুইজন মানুষকে ফোন করলেন, এখন কিছু বুঝতে পারছেন না? আমি না আপনার কথা অর্থ ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারবেন, যেতে যেতে সব মনে করতে পারবেন। এখন আপনি আমাদের সাথে থানায় চলুন, আর মনে না করতে পারলে আমরা তো আছি। ভাই নিয়ে চলো। থানায়
ব্যবসায় লোকসানে ঋণগ্রস্ত হয়ে পড়ে আবির। ঋণগ্রস্ত হয়ে হতাশায় পড়ে যায় সে এবং হতাশাগ্রস্ত হয়ে আশ্রয় নেয় প্রতারণার। এবং এই প্রতারণায় তার সঙ্গী হয় তার স্ত্রী নাদিয়া। তাদের প্রতারণার শিকার হয় রঙিন স্বপ্ন দেখা এক যুবক যার নাম হচ্ছে রাফাত। সবকিছু তো ফাঁস হয়ে গেল, এখন একটু সত্যি ঘটনাটা বলুন তো। আপনি সত্যি কথা বলুন, তাহলে স্যার রেগে যাবেন। দাঁড়াও, উনি বলবে। আমাদের বিয়ের পর থেকে ওর ব্যবসায়িকভাবে অনেক লসে পড়ে গিয়েছিল। আমার বাবা মা, ওর বাবা মা, আমাদের যত আত্মীয় স্বজন, যত পরিচিত লোকজন ছিল, সবার কাছ থেকে ও লোন করেছিল। আর এত বেশি লোন হয়ে গেছিল মানে আমরা আমাদের এলাকাটা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলাম। এরপর ও অনেকভাবে চেষ্টা করছিল ওই ঋণগুলো পরিশোধ করার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। অনেক কিছু করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কোনো প্ল্যান সাকসেসফুল হচ্ছিল না। তারপরে ওর মাথায় হঠাৎ করে একটা প্ল্যান আসে। কিসের প্ল্যান? একজনকে বাকরা বানিয়ে ইন্স্যুরেন্সের সমস্ত টাকা হাতিয়ে নেবেন, তাই তো? ঠিক তেমনই। শোনো, যে জন্য তোমাকে ফোন করেছি, আমার একজন অভিনেতা লাগবে। অভিনেতা? হ্যাঁ, ধরো থিয়েটার করা কেমন, স্পন্টেনিয়াস হতে হবে, আর অবশ্যই ওর কোনো ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে না, আই মিন বাবা মা কোনো পিছুটান যেন না থাকে। সেটা তো সম্ভব, কিন্তু একটু সময় লেগে যাবে। সময় লাগলে হবে না, যত দ্রুত সম্ভব আমার প্রয়োজন। আর টাকা নিয়ে হেজিটেট করবে না, যত টাকা লাগে টাকা আমি ঢালবো, কিন্তু আমার একজন অ্যাক্টর চাই। হ্যালো, আপনার জন্য সুখবর আছে। কি সুখবর? আপনি না অভিনয় করতে চেয়েছিলেন, আপনার জন্য অভিনয়ের বড় একটা সুযোগ আছে যদি আপনি করতে চান। তাই? কিন্তু অভিনয়টা মঞ্চেও না থিয়েটারেও না, অন্য কোথাও। তাহলে কোথায়? বাস্তবে করতে পারবেন? জি, মানে আমার এই মুহূর্তে শো নেই, আমি একটু ফ্রি আছি। যদি ক্যারেক্টার ঠিক থাকে দেন নিশ্চয়ই করতে পারবো। তাহলে আমি একটা ঠিকানা দিব, ওই ঠিকানায় গিয়ে আবির সাহেবের সাথে দেখা করবেন। আবির সাহেব? দেখুন, আমি আপনার সম্পর্কে জানি, আমি আপনাকে একটা অফার করতে চাই। জি, মানে অফার? আমাকে বুঝে বলছি, আমার এক কাজিন একটা সমস্যা করেছে, আপনাকে ওর সাথে 3 মাসের জন্য হাজব্যান্ডের অ্যাক্টিং করতে হবে। 3 মাস পর আমি আপনাকে ফিল্মের হিরো বানাবো। ফিল্মের হিরো আমাকে? হ্যাঁ, আমি আপনার অ্যাক্টিং দেখেছি, আপনি পারবেন। থ্যাংক ইউ, কিন্তু আমি তো অভিনয় করি মঞ্চে, কখনো তো বাস্তব অভিনয় করি নাই। এবার করবেন। দেখুন, আপনার জীবনের স্বপ্ন পূরণের পথে যা যা প্রয়োজন সব কিছু আমি প্রোভাইড করবো, আপনার থাকা খাওয়া চাকরি ইচ অ্যান্ড এভরিথিং, এবং এটা হবে আপনার পার্ট অফ অ্যাক্টিং। আপনি ভেবে চিন্তে বলুন আপনি রাজি কিনা। দেখুন, আমার জীবনের একটা মাত্র স্বপ্ন, আমি ফিল্মের হিরো হব। ফিল্মের হিরো হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, যে কোনো কিছু আমি করতে চাই। দ্যাটস গুড, আর কী কী করতে হবে সবকিছু ডিটেলে আমি আপনাকে বুঝিয়ে বলব, ঠিক আছে? জি, আপনি নিজেকে প্রিপেয়ার করুন। ওকে। Thank you.
প্ল্যানটা ঠিক এক্সিকিউট করা শুরু করলেন কখন থেকে? এরপর রাফাতকে একদিন আমাদের বাসায় নিয়ে আসে, এরপর থেকে আমাদের শুরু হয় ওগুলো। আমার কাজিন, আর হচ্ছে রাফাত থিয়েটার করে, স্বপ্ন হচ্ছে ফিল্ম স্টার হবে। শোনো রাফাত, সমস্যা হলো কি, নাদিরার বাবার সম্পত্তি নিয়ে একটু ঝামেলা চলছে, সেই ঝামেলাটা মেটানোর জন্য ওকে বিয়ে করতে হবে। ওর ইনফ্যাক্ট বিয়ে হয়েছিল আগে, ডিভোর্স হয়ে গেছে, তাই তোমাকে। দেখুন, আমার এত কিছু জেনে কি লাভ? আমার উদ্দেশ্য তো একটাই, আপনি শুধু আমার ব্যাপারটা দেখবেন। ও 3 মাস তোমার সাথে হাজব্যান্ড অ্যাক্টিং করবে, তবে ওর একটা শর্ত আছে। শর্ত? 3 মাস পর আমি ওকে ফিল্মের হিরো বানাবো। আর তোমার ঝামেলা মিটে গেলে তুমি প্রয়োজনে ওর পেছনে ইনভেস্ট করলে। শোনো রাফাত, তুমি আজ থেকে এই ফ্ল্যাটেই থাকবে, তা তোমরা অবশ্য গল্প করো, আমি সব কিছু অ্যারেঞ্জ করছি। দেখুন, আবির স্যার আমাকে পাঠিয়েছিলেন আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবির সাহেব বলেছে আপনার কথা, বলুন আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি। আবির স্যার আমাকে বলেছেন একটা জীবন বিমা করানোর জন্য। হ্যাঁ, সেটা তো বুঝেছি, কিন্তু কাগজপত্র ডিটেলস কিছু এনেছেন? জি জি, আসলে আমাদের সবারই উচিত লাইফ টাইম কাভারেজ করা, জীবনের কথা তো কিছু বলা যায় না। জি, সেজন্যই আশা, আসলে আমার বাবা মা আত্মীয় স্বজন সেরকম কেউ নেই, বলতে পারেন আমি একা, আর কিছুদিন হলো আমি বিয়ে করেছি, তাই একটা জীবন বিমা করার জন্য এলাম। আচ্ছা, আপনার নমিনি কে হবে? জি, আমার ওয়াইফ। আপনাকে এখানে কিছু সিগনেচার করতে হবে, প্লিজ কলমটা একটু। থ্যাংক ইউ। আমার তো কাজ শেষ। জি, কিছু মনে না করলে আমার একটা জিজ্ঞাসা ছিল। বলুন। ধরেন কোনো কারণে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার ইনস্যুরেন্সের টাকাটা আমার ওয়াইফ পুরোপুরি পাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, আপনার দুর্ঘটনা কিংবা স্বাভাবিক মৃত্যু, যে কোনোভাবে মৃত্যু হলে পুরো টাকাটাই আপনার ওয়াইফ পাবে। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি আসি। জি জি, স্যার। নিজ স্বার্থ হাসিলের জন্য মিস্টার আবিদ প্রতারণার আশ্রয় নেয়, এবং সেই প্রতারণার ফাঁদে পা দেয় রাফাত। আবির ও নাদিরা বেশ দক্ষতার সাথে তাদের সম্পর্ক লুকিয়ে যাচ্ছিল সবার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা জানি প্রতারণা ও প্রতারক একদিন না একদিন ধরা পড়বে, এই ক্ষেত্রেও কি তাই হবে? আমি বেরোলাম, তুমি নাস্তা করে নিও। Thank you.
তার মানে আপনি সেদিন ইচ্ছা করে রাফাত সাহেব কই রাস্তায় পাঠিয়েছিলেন যেন আপনাদের প্ল্যান মতো অ্যাক্সিডেন্টটা করা যায়। প্ল্যানটা তো সাকসেসফুল হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে আপনি আপনার রিয়েল স্বামীকে হত্যা করলেন, কেন? আমি আসলে বুঝিনি যে আমি এতদিন ধরে একটা বেইমানকে সাপোর্ট করছিলাম। আমি নিজেই একটা সাপকে পুষছিলাম যে আমাকে একদিন নিজেই ছোবল দিত। মানে ডাবল ক্রস। আবি সাহেব ইন্স্যুরেন্সের টাকাটা হাতে নিয়ে আপনার সাথে অন্য একটি গেম খেলার চেষ্টা করেছিল। Am I right? হ্যাঁ, আমি সময় থাকতে সব কিছু জেনে গিয়েছিলাম। ও বেঁচে থাকলে আমাকে ও বেঁচে থাকতে দিত না। শোনো, কাজ কিন্তু আমি প্রায় গুছিয়ে ফেলেছি, এখন ক্যাশটা হাতে পেলেই অল দা। না, তোমাকে তো আগেই বলেছি, আরে ওকে ফাঁকি দিয়ে আমরা দুজন মিলে দেশের বাইরে চলে যাব। তাতেও যদি ঝামেলা বাড়ে তাহলে ওকেও রাফাতের কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন যাচ্ছি, আমি টাইমটা দশ দিবার। বাই। তার মানে নিজেদের সাজানো খেলে নিজেরাই ফেসে গেলেন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঋণের বোঝা মাথায় নিয়ে হয়তো আবি সাহেবের হিতে জ্ঞান ছিল না, কিন্তু আপনি আপনি যদি চাইতেন এই সমস্যার অন্য কোনো সমাধান অবশ্যই বের হয়ে আসত। দর্শক, আমাদের এই সমাজে এমন অনেক নাদিরা ও আবির আছে যাদেরকে আইনের আওতায় এনে শক্ত হাতে দমন করতে হবে। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।